ভাই ভাই আপুর সামনে তো দুই ফাড়া বলিস কি? হ্যাঁ এই বিয়াদো ভাই কি বললে তুমি? এটা কি বললে? জানোয়ার আপা, আসলে আপনি ওরে ভুল বুঝতেছেন। ও যে কথাটা বলছে কথাটা আপনি বোঝেন নাই, যার ফলে আপনি কথাটা বলছেন। দুই ফাড়া মানে দুইটা বিপদ। আমরা হচ্ছি জ্যোতিষী, ও আমার সাগরিত, ও এখন জ্যোতিষী হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনাকে দেই খাই ও বুঝতে পারছে যে আপনার সামনে দুইটা বিপদ আছে, মানে দুইটা ফাড়া আছে, ওই কথাটা বলছে। ও খারাপ কিছু বলে নাই। আচ্ছা তো সাধুবাবু, কীভাবে এটা সমাধান হবে একটু বলেন না। সমাধান তো করা যাবে, কিন্তু টাকা লাগবে। সমাধান আমাদের কাছে তাবিজ আছে। কবির তাবিজটা কই? এই যে তাবিজ, এই তাবিজটা দিলেই ফাড়াটা সেরে যাবে। কিন্তু তাবিজের যে হাদিয়া অনেক বেশি। আপনার তাবিজের হাদিয়া কত? 80-90 হাজার টাকা। তবে আপনি যদি হন 20 হাজার টাকা দিলে আমি তাবিজটা পাই। আচ্ছা, যত টাকা নাই এখন আমি কি করব? তাহলে কিছু স্বর্ণ লঙ্কার থাকলে, হ্যাঁ স্বর্ণ লঙ্কার থাকলে দেন। এই যে এগুলো একটা আছে, এগুলো দিয়ে দেন। এগুলো কিসের? ঠিক আছে দেন। স্বর্ণের? স্বর্ণের না, ডায়মন্ড। আমার এটা ডায়মন্ডের। ডায়মন্ড আপনি এটা 20 হাজারের থেকে বেশি পাবেন, তাই আপনি বিক্রি করে ফেলতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে নগদ নেওয়া ভালো, বাকি নিলে সমস্যা, নগদ নেওয়া। এই যে এটা, এটার নিয়ম কি জানেন? না বলো বলো। এটার নিয়ম হচ্ছে এটা কাউকে বলা যাবে না, এই তাবিজের কথা শুধু আপনি জানবেন। আর নিজের হাতে ঘুমের মধ্যে আপনার মাথায় বাঁধতে হবে, ঠিক আছে? তো পারবেন তো? ঠিক আছে, পারবো। আচ্ছা কবির চলো। আচ্ছা সাধু বাবা কি বলে গেল, এটা নিয়মটা যেন কি? তো ঘুমের ঘরে মাজায় বাঁধতে বললো না? আচ্ছা ভালো কথা। আমি যদি ঘুমাইয়ে থাকি তাহলে আমি আমার মাজায় কীভাবে বাঁধবো? এটা তার মানে ওরা আমাকে ঠকিয়েছে নিশ্চয়ই, ওরা জালিয়াতি সিটার। তো এগুলো লাগবে না আমার ছাই।